আমারও তো এখন একটু অন্যরকম মনে হচ্ছে। তেমন কিছু না হলে বিজয়া এই মেয়েকে ছেলের বউ করবার জন্য এমন খেপে উঠলো কেন? সর্বোপরি যে মেয়ে বিজয়াকে জেলের ঘানি টানিয়ে ছেড়েছিল। তোমাদের কথা শেষ? সবাই নিজের নিজের মতো করে নানান রকম কথা বলে ফেলেছো, এবার বৌমাকে বলতে দাও। বৌমা বলো তো, ওটা কি দাঁতন? নিমের দাঁতন মা। বিশ্বাস না হলে আপনাদের মধ্যে কেউ একটু চিবিয়ে দেখুন না। তাই বলো নিমের দাঁতন? তুমি সেটা নীলের চায়ের সঙ্গে দিতে গেছো কেন? যাতে উনি ওটা দিয়ে দাঁত মেজে তারপর চাটা খান। কি মানে? তুই যাতে দাঁত মেজে চা খাস তার জন্য ওটা দিয়েছে। তোমার কি ব্যাপারটা ঠিক লাগছে মেজমা? মানে তোমরা এটা বলতে চাইছো আজ থেকে আমি কখন দাঁত মাজবো, কি দিয়ে দাঁত মাজবো, চা খাবার আগে দাঁত মাজবো নাকি চা খাওয়ার পর দাঁত মাজবো, সেটা আমাকে উনি বলে দেবেন? প্রথমত আমি নিমের ডাল দিয়ে দাঁত মাজতে যাবো কেন? না না না, এটা তো দ্বিতীয়ত। প্রথমত আরো গুরুত্বপূর্ণ কথা, কাল রান্নাঘরের ডামাডোলের পর যখন আমি কালকে ঘরে ছিটকিনি লাগাতে ভুলে যাই, উনি সটাং ঢুকে যাবেন আমার ঘরের মধ্যে এসে। এবারে দ্বিতীয়ত, যেটা আমি আগে বলে ফেলেছি, আমি এই নিমের ডাল দিয়ে দাঁত মাজতে যাবো কেন? আর কে মাজে এই নিমের ডাল দিয়ে দাঁত? আমি মাজি। ও তাহলে তো হয়েই গেল, উনি গেঁয়ো, উনি অশিক্ষিত, উনি আনকালচার্ড, তাই জন্য উনি গাছের ডাল দিয়ে দাঁত মাজেন। আর এবার থেকে আমাকেও মাজতে হবে, তাই তো মা? বিয়ে করতে হবে বলেছ, এইগুলো করতে হবে বলোনি তো? একবারও বলোনি তো যে পাত্রী পিছিয়ে পড়া, তাই জন্য আমাকেও পিছিয়ে পড়তে হবে? এবার থেকে পেস্ট আর ব্রাশ বিসর্জন দিয়ে আমাকে নিমের ডাল দিয়ে নিজের দাঁত ঘষতে হবে। তাহলে তো আমাকে কলকাতায় পাঠিয়ে পড়ানোর দরকারই ছিল না মা, আমি এখানেই গ্রামে থাকতাম, হাল চাষ করে বড় হতাম, আর এই এই ডাল দিয়ে নিজের দাঁত মাজতাম, আর গাছের ছাল দিয়ে গা ঘষে স্নান করতাম, ব্যাস হয়ে যেত। দেখো দেখো বিজয়া, নিজের চোখে দেখো কি অবস্থা করে ছেড়েছো ছেলেটা। এখন শিক্ষা দীক্ষা ভুলে, আধুনিকতা ভুলে, গামছা পরে আমাদের সাধের আকাশ নীল না নীলমণি হয়ে যায়। আমি বুঝতে পারিনি যে আপনারা নিমের দাঁতন চেনেন না। আসলে আমার বাবা বলতেন নিমের দাঁতনের দাঁত সব থেকে বেশি ভালো থাকে। পিতৃপুরুষের শিক্ষে তো, সে শিক্ষের যেখানে কোনো কদর নেই তা আমি বুঝতে পারিনি। হতে পারে আপনার পিতৃপুরুষ এটা দিয়ে দাঁত মাজতো, হতে পারে আপনি পেস্টার ব্রাশ চেনেনই না। চিনি না মা, শুনুন তো, চিনি না কে বললো? হ্যাঁ খুব চিনি। আচ্ছা আপনি একটা কথা বলুন, যে পেস্ট আপনি ব্যবহার করেন আপনি জোর দিয়ে বলতে পারবেন যে তাতে দাঁতের ভালো হয়? হ্যাঁ আমি তো টিভিতে দেখেছি, এই আজকে এ পেস্ট বলে আমি ভালো, কালকে ও পেস্ট বলে আমি ভালো, কিন্তু কেউ আর বলতে পারে না যে একমাত্র আমরাই ভালো। এইসব দেখেই তো লোকজন ছুটে ছুটে সব পেস্ট কিনতে যায়। কিন্তু আমি জোর দিয়ে বলতে পারি নিমের দাঁতন ভালো, দাঁতের জন্য অবশ্যই ভালো। নিমের দাঁতন আরো ভালো ছিল, আজও ভালো, আগামী দিনেও ভালো থাকবে, নিমের দাঁতনই দাঁতে ভালো। ওনাকে জ্ঞান দিতে কিন্তু বারণ করো মা, তুমি যদি এখন ওনার পাল্লায় পড়ে আমাকে বলো এই দাঁতুন দিয়ে আমার দান মাজতে হবে, তাহলে আমি পারবো না। আপনি আমাকে দিন না, আমি শিখিয়ে দিচ্ছি। দেখি এই যে, এটা তো পেস্ট লাগাতে লাগে না, এই দেখুন এভাবে নেবেন, মাঝে মাঝে আমি তো শুনেছি ওইটা চেবালে নাকি ওটা খারাপ হয়ে যায়, বাস বাস, কিন্তু নিমের দাঁতুন চেবালে নিম খারাপ হয় না, খুব ভালো হয়। আপনাকে আমি কোনোদিন বলতে গেছি কোনটা ভালো কোনটা খারাপ? আপনি কি দিয়ে দাঁত মাজবেন সেটা আমি কোনোদিনও শেখাতে গেছি আপনাকে? তাহলে আপনি আমাকে শেখানোর চেষ্টা করছেন কেন? মা ওনাকে বলে দাও, ওই বিশ্রী নাকটা যদি উনি আমার ব্যাপারে গলাতে আসেন তাহলে কিন্তু আমি কারো বারণ শুনবো না, সোজা কলকাতা চলে যাব। ফিরবো না। আচ্ছা 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 আচ্ছা, ছেলেটাকে এখানে টিকতে দিলে না গো তুমি?
আমিও জানতাম এমনই আগুন লাগবে। তা জানতেই যখন সমানে ঘিরাল ছিলে কেন তখন? বৌমা তুমি আমার ঘরে এসো, তোমার সঙ্গে কথা আছে। সন্ধ্যা এদিকে এসো তো একবার, একটু এদিকে এসো। বলছি সন্ধ্যা, এই যে কাল রাত্রিরে তুমি আমাকে কেমন শাসালে বলো, কিন্তু তাতে কি আর কোনো লাভ হলো? বরঞ্চ এখন নিজেই খাবি খাচ্ছ। ওই তুমি যা যা করো না নিজের দোষে তুমি ব্যাচে পড়ে যাও, এই হচ্ছে সমস্যা। হাতি কাদায় পড়লে না চামচিকেতেও লাত মারে জানো? হ্যাঁ ঠিক ধরেছে, আমি নিজেকে হাতি আর আপনাকে চামচিকে বললাম। এই নিমের দাঁতন আমি সাথে করে অনেকগুলো নিয়ে এসেছি, একদম না আমার পায়ে পা লাগিয়ে ঝগড়া করতে আসবেন না। আপনি যখন রাত্রিতে ঘুমাবেন আমি দু হাতে দুটো দাঁতন নিয়ে আপনার দুটো নাকের ফুটো এমনি করে গুঁজে দেবো। দিনই দেব, দেখবেন তখন খুব মজা লাগবে, নাকের দাঁতন নিয়ে ঘুরে বেড়াবে। বলুন কি বলছিল কুকুরটা? ও কিছু না, ছাড়ো তো। আচ্ছা বলছি, মা কি আমার উপর খুব রেগে আছেন? নিশ্চিন্তে ঘুমোচ্ছে দেখো, দুনিয়ার কোনো ভাবনা ওনার মাথায় নেই। আই কুম কর, ওর ওর ঠেলছিস কেন? ঠেলছি কেন, শখে যে ঠেলছি না সেটা বোঝবার মতো বুদ্ধি তো তোর ঘটে আছে নাকি? যা এখন যা। এই ও কি হয়েছে এটা? কি আমিও তো ঘুমোচ্ছি। আরে আই না কেন, আই কুচি কুপেছে, কি হয়েছে এটা? কি কি বিপদ শিউরে? কার বিপদ? হ্যাঁ কার 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 বিপদ? মানে বিপদ একটু ভুল বললাম, ওটা হচ্ছে আপদ। মানে এই যে একটা সাক্ষাৎ আপদ আমাদের বাড়িতে এসে জুটেছে না, ওই মেয়েটাকে তো এবার বাড়ি থেকে বের করতে হবে না। লিকুচি করে দে, তোর কথা আমি কিছু বুঝতে পারছি না। ঘুম থেকে তুলে ঘুমের মধ্যে আপদ বিপদ ছন্দবাক কবিতা। আজকে যে করেই হোক কলকাতায় যেতে হবে। মানে? হ্যাঁ মানে তুই কলকাতায় যাবি আর যেভাবেই হোক বের করবি যে নীলের প্রেমিকা তারাই হচ্ছে সন্ধ্যার বোন তারা, বুঝেছিস? না দেখ, আমি কিন্তু নিশ্চিত হ্যাঁ যে ওই তারাই এই তারা, না হলে তুই ভাব না কেন ওই মেয়ে বিয়ের দিনে ওভাবে বাড়ি থেকে পালিয়ে যাবে, কেনই বা আমাদের কারোর সামনে আসবে না। এ কি শুনি শৈলরানী? হ্যাঁ আমি কি ঠিক শুনলাম না ভুল শুনলাম? মানে আমাদের সন্ধ্যার বোনই তাহলে নীলের? এই মেয়েটা ফোন হা করে বড়দের কথা গেলছিস কেন? নাম 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 বেশি পাকা, বসে বসে বড়দের কথা শোনা হচ্ছে। যা গিয়ে দাঁতমুখ মা আজকে একবার ফেস হয়ে নে, যা যা। এই শোনো, এখানে যদি কোনো কথা তুমি শুনে থাকো আর সেটা নিয়ে যদি বাইরে কথা বলেছ না তবে কিন্তু আমি কিছু শুনিনি তো মা, বৌদি ভাই উঠে পড়েছে। বাবা আবার সোহাগ করে বৌদি ভাই বলে ডাকা হচ্ছে, তা কে উঠেছে কে ওঠেনি তা নিয়ে তোমার কি? যেইটা আমি তোমাকে করতে বললাম সেইটা করো, যাও যাও যাও। এই শৈল, পুরস্কার করে বলতো কি মতলব ভাবছিস তুই? এত বড় খবর খারাপ আমার কাছ থেকে চেপে গেছিলি কেন? পেটের মধ্যে রেখে কি ডিম পাড়াচ্ছিলি? পরিষ্কার করে বল কেসটা কি? এমনিতে আমার মাথা আকাশ ভেঙে পড়ছে, কেসটা কি? কেসটা কেন তোমার মাথায় আমার আকাশ ভেঙে পড়তে গেল কেন? ও কি বলেছে শুনেছিস? না, ও বলেছে কলকাতায় গিয়ে নীলের গার্লফ্রেন্ডকে খুঁজে বের করতে। কলকাতা কি এইটুকুনি জায়গা? এত বড় একটা জায়গা কোথায় খুঁজবো আমি? এ তো ঘরের কাঁথায় ছুঁচ খোঁজার মতো অবস্থা। তাই বুঝি আমি কি বলছি, মন্টু পারে না এমন কোনো কাজ নেই। মন্টু পারবে, সময় লাগবে, সময় দিতে হবে। ওইসব সময় ফময় আমি দিতে পারবো না, যা করতে হবে আজকের ভেতরেই করতে হবে। ওই সন্ধ্যার জীবনে না আজকের আজকেই রাতের অন্ধকার নামিয়ে আনতে হবে তোকে। শৈল শৈল বলছি একটু ভালোভাবে বল না যে মন্টু হঠাৎ কলকাতায় গিয়ে নীলের গার্লফ্রেন্ডকে খুঁজবে কেন? আরে বাবা আমার মনে হচ্ছে যে নীলের গার্লফ্রেন্ড তারাই হচ্ছে সন্ধ্যার বোন তারা। মনে হচ্ছে? তুই শিওর নস? বৌঠান ঘর চিনতে পারছিল না বলে নিয়ে এলাম, থাকবো না, যাওয়ার সময় দরজাটা টেনে দিয়ে যাবি।
বোঠানকে দেখো তুমি, বোঠান বড্ড সাদাসিধে, মাঠানের কাছে যেন বেশি বকা না খায়। আমি শুনতে পেয়েছি জালাময়ী, বেশি বকবো না, যা এবার দেখি। চায়ের সাথে নিমের দাঁতন দেওয়াটা ভুল হয়ে গেছে তাই না মা? কাল রাতে সন্ধ্যা নিজে থেকে মিষ্টি চুরি করে খেতে যাইনি, তুমি কাল রাতে সন্ধ্যাকে ফাঁসিয়েছিলে তাই না পিসিমণি? এবারে নিজেকে আমার সঙ্গে জড়িয়ে ফেলেছেন? জড়িয়ে ফেলিনি তো, জড়িয়ে পড়েছি। মা এখন বৌমার তালে তাল দেওয়ার নেশায় পড়েছে, মা যত সন্ধ্যার পক্ষ নেবে তত কিন্তু আমার থেকে দূরে সরে যাবে। চলো 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 পাল্টাই।